তার প্রতিবাদে বারাসাত মানুষ হয়েছে, রেলের ব্যাটারি ছুড়ে চুরি হয়েছে, তদন্ত করবেন দাদা, ভালো ভালো গ্রামের ছেলে তুলে যেমন পিটান পিটা চলছে। আজ থেকে কম বেশি দিন দশেক আগে হাড়োয়ার রোড রেলওয়ে স্টেশনে রেলের ব্যাটারি চুরি হয়। পুলিশ তদন্তের নামে আমরা যারা এখানে হাজির হয়েছি, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমরা চাই রেলের সম্পত্তি, জাতীয় সম্পত্তি পুলিশ, রেল পুলিশ সঠিকভাবে তদন্ত করে সঠিক যারা দোষী তাদের গ্রেপ্তার করবে। কিন্তু দেখা যাচ্ছে যারা নিরপরাধ সাধারণ মানুষ খেটে খায়, রেল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। নিরীহ নিরপরাধ মানুষের
মুক্তির দাবিতে হাড়োয়ার রোড রেল স্টেশনের পার্শ্বস্থ মানুষ তারা এই রেল অবরোধে আন্দোলনে নেমেছে। এদের বক্তব্য যে নিরীহ সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে এবং প্রকৃত যারা দোষী তাদেরকে পুলিশ তদন্ত করে তাদেরকে ধরুক, গ্রেপ্তার করে হবে এবং তাদেরকে শাস্তি দেবে। বলছি কতজনকে ধরেছে পুলিশ? পুলিশ এ পর্যন্ত 5 জনকে ধরেছিল, 1 জনকে ছেড়ে দিয়েছিল। আপনি রেলের পাশাপাশি কি হারোয়া বেড়াচ্ছে বা রাস্তা অবরোধ করেছেন আপনারা? হ্যাঁ, আমাদের তো সাধারণ মানুষের তো দাবি যে নিরাপরাধ সাধারণ মানুষের মুক্তি দিতে হবে। রেলের পাশাপাশি কি আপনারা হারোয়া বেড়াচ্ছে বা রাস্তা অবরোধ করেছেন? তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তারা রেলের পাশাপাশি এই যে হাড়োয়া রোড সংযোগস্থলে যে অবরোধটা চলছে এর পাশাপাশি রেলের পাশাপাশি মানে হাড়োয়া রোড অবরোধ হয়েছে। আপনার নাম? আমার নাম রাজ। সাধারণ মানুষের মুক্তি।